নাজি হাসান লিখেছেন এবার তাজিয়া মিছিল বিপুল মিডিয়া কভারেজ পেয়েছে এভাবে প্রায় দেখা যায় ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ হলে সেটা সামান্য লোক করলেও মিডিয়া বা প্রচার করে কিন্তু লক্ষাধিক মানুষের ওয়াজ মাহফিল হলে কিংবা কোনো হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজ হলে সেভাবে প্রচার পায় না মিডিয়ার এমন দ্বিমুখে আচরণের কারণ কী বলে মনে করেন এ বিষয়ে আমরা বিভিন্ন সময় বলেছি যে আসর উপলক্ষে দেশে লক্ষ লক্ষ মানুষ রোজা রেখেছে প্রতি বছর রেখে থাকেন আর এর বিপরীতে কয়েকশো বা কয়েক হাজার বড়জোর বা এক দুই হাজার মানুষ আপনার তথাকিয তাজিয়া সিলে বের হয়ে থাকে তাজিয়া সিল কোন হাদিসের কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয় এটি কুসংস্কার এবং একটি বিধাত এই বিধাত যদি কয়েকশো মানুষ করেন সেটা যদি কভারেজ পায় মিডিয়াতে তাহলে সেক্ষেত্রে একই দিবসকে কেন্দ্র করে একই দিনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ যা করছে সেই ব্যাপারে কেন নিউজ হচ্ছে না কেন আমরা আশু উপলক্ষে কোনো নিউজে শুনতে পাই না যে আজকে পবিত্র আশুরা এই উপলক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানরা সিএম পালন করেছেন রোজা রেখেছেন এই কথা আমরা কেন শুনি না কারণ ইতিবাচক হলে সুনার প্রচার হয়ে যাবে তো আপনি ঠিকই বলেছেন যে আমাদের এক মিডিয়া তারা নেতিবাচক বিষয়গুলোকেই অনেক বেশি হাইলাইট করে এবং সেটাকে প্রচার করে তারপরও আমরা আমাদের কাজ অব্যাহত রাখতে হবে আল্লাহ তালা তাদেরকে দান করুন